হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি টেলারিং ক্লাস থেকে এসে যে তরকারিগুলো ছিল দুপুরের সেগুলোই এখন গরম করছি। তো এদিকে তিনটে মাছের পিস ছিল রান্না করা, তো সেটা একটু গরম করে নিলাম। আর এটা চাপাচ্ছি ডুমুরের তরকারি, যেটা আলু দিয়ে করেছিলাম। আর এক পাশে হচ্ছে ডাল, তো দেখতেই পাচ্ছ ডালটা পুরো ফুটে গেছে। আর এদিকে ডুমুরের তরকারিটাও কিন্তু ফুটছে, তার একটু ফোটাবো। আর এই যেও তিন পিস মাছ ছিল সেটা। তো এখন মেয়েকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি, না হলে তো মেয়ে খেতে চাইবে না। দুধ দেখলেই যে ওর কি গায়ে জ্বর আসে কি বলবো তোমাদের। তাও এখন কর্নফ্লেক্সটা খায় বলে রক্ষে, কারণ বিস্কুট বা অন্য কিছু দেখলে না খেতেই চায় না মোটেও। তো এখন নিজে হাতে খায় না, আমাকেই খাওয়াতে হয়, কিন্তু মাঝে নিজে হাতেই সব কিছু খেয়ে নিচ্ছিল বেশ। তো মেয়েকে তো আমি খাওয়াতে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ কত রকমের যে ঢং করবে এখনও খেতে বসে, কোনো ঠিক নেই। এটুকু খাওয়াতে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে যাবে। আগে জানো তো একা একাই বেশ খেয়ে নিত, কিন্তু এখন আর খেতে চায় না। আর যদি ফাস্টফুড দিতে এটা কোনো রকম রোল বা চাউমিন, তাহলে নিজে নিজেই খেয়ে নিত, তাহলে আর মাকে প্রয়োজন হতো না। যেহেতু তার দুধ, তাই মাকে প্রয়োজন হচ্ছে। মেয়েকে খাওয়ানোর ডিউটি শেষ করে এখন আবার চলে এসেছি রান্নাঘরে চা চাপাবো। তো আমি আর শাশুড়ি মা চা খাবো। তো চাটা আমি করবো লিকার চা, আর লিকার চা না আদা দিয়ে খেতে বেশ ভালো লাগে, একটু ঝাঁঝাঝ হবে। তো আদা ঘষে নিয়েছি, ঘষে নিলে বেশ ফ্লেভারটা ভালো মতো গুলে যায়। তো চিনি দিয়ে দিলাম, আদা চিনি জলটা একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেবো, তারপর আমি এখন চা পাতাটা দিয়ে দিচ্ছি। তাহলে কি বলো তো, যে আদার একটা ফ্লেভার ওটা ভালো মতো বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে চাটা প্রায় হয়ে এসছে, তাই চা দুটো আমি ঢেলে নিলাম, মায়ের এক কাপ আর আমার এক কাপ। তো মা চায়ের সঙ্গে নিমকি নিয়েছে, মায়ের হাতে রয়েছে দেখতেই পাচ্ছ নিমকি, আর আমি নিয়েছি দুটো টোস্ট চায়ের সঙ্গে। তো চাটা খাওয়া দাওয়ার পর এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো আর আমি জমিয়ে রেখে দিই না, এগুলো আমি টুকটাক ধুয়েই নিই, যেহেতু এগুলো কাচের জিনিস সেই কারণে। তো সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তাই তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। আর অক্ষয় তৃতীয়ার আজকে আমার একটা নিমন্ত্রণ আছে, নতুন করে পার্লার খুলছে, তো সেখানে আজকে হচ্ছে উদ্বোধন, অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন করছে। তো ওর বাড়িতে একটা ছিল পার্লার, সেটা এখন বন্ধ করে এখন আমাদের কাছে চলে এসছে একদম বাসস্ট্যান্ডের এখানটা করে। তাই ভাবলাম বিকেল থেকে একবার ঘুরে আসি, ওর সঙ্গে দেখা করে আসি দিদির সঙ্গে। আর এমনিতেও আজকে আমি একটু বেরোতাম, সবসময় কি ঘরে ভালো লাগে বলো, মাঝে মধ্যে একটু ঘুরলে মনটাও ফ্রেশ হয়, আর কাজের সঙ্গে তো ঘোরাটাও চাই। চলো এবার বেরিয়ে পড়ি বেশি বকবক না করে। বন্ধুরা আমরা চলে এসেছি, দেখো পার্লারের বাইরেটা ঠিক এইভাবে সাজিয়েছে, ফিতে দিয়েছে, ফিতে কাটা হয়নি এখনও। তো চলো ভেতর দিকে যাই, ভেতরে গিয়ে ভিসাদির সঙ্গে একটু গল্প করি। তো এই দেখো এখানে সবাই রয়েছে ভেতরের দিকে, আর এই হচ্ছে ভিসাদি। তো চলো যাই হোক, কথা বলে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমাদের এবার রুমটা দেখিয়ে দিই কেমন করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর সাজিয়েছে। সাজিয়েছে বলতে এখনও সাজানো হয়নি, জাস্ট রুমটা রেডি হয়েছে, কালার করা হয়েছে, স্ট্যান্ড ট্যান্ড লাগানো হয়েছে, আর ওপরে দেখতেই পাচ্ছে চিরনিয়ার কায়েছি ডিজাইন করেছে। আর এখানে পুজো হয়েছে, তো সবাইকে প্রসাদ দিচ্ছে যারা যারা এখন এসেছে। তো আমাকে দেখো প্রসাদ দিচ্ছে, আমি বললাম অল্প করে দিতে, মিঠাইকে একটু খাওয়াবো আর আমি একটু খাবো। তো মিঠাই না, মন মুরজি যে যখন যেটা খাবে ওর ইচ্ছে মতো। লাড্ডু সাজছিলো তো লাড্ডু নেবে না, তারপরে আবার বললো আধখানা খাবে, তো এখানে দেখো আধখানা দিয়ে দিয়েছে। এখন এখানে ফিতে কাটা হবে, তাই সবাই দেখতে পাচ্ছ গেটের বাইরে এসে জড়ো হয়েছে, আর ফিতেটা কাটছে ভিসাদির বাবা। তো ফিতে কাটা হয়ে গেছে, এখন সবাইকে ভিতরে ডাকছে, কেক কাটিং হবে। আর কেকের উপরে কি লেখা আছে দেখো, ভিসা মেকওভার অ্যান্ড বিউটি স্যালুন। তো এখানে ভিসাদি আর ভিসাদির বাবা মিলে কেকটা কাটছে। তো এখন কেক খাওয়ানোর পালা, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওই দেখো মিঠাই রানীও কেক খেয়ে নিল আন্টির কাছে। তো এখানে সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করে দিয়েছে, সঙ্গে একটা করে রসগোল্লা দিয়েছে। কেক ঠেক খেয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম, আর সবাইকে এমনি একটা করে প্যাকেট দিয়েছে, দেখতে পাচ্ছ জলের বোতল আর একটা করে প্যাকেট। আর যে প্যাকেটটা ভরলো ওটা মিঠাইয়ের বাপি পেয়েছে অক্ষয় তৃতীয়ায় উপলক্ষে, ও একটা মিষ্টির প্যাকেট পেয়েছে। তো আমরা এখন বাইকে চেপে পড়লাম, আমরা এখন আরও এক জায়গা যাচ্ছি, সেটা হচ্ছে মিঠাইয়ের দিদুন বাড়ি। তো যেহেতু আমি থাকতে পারি না এখন মিঠাইয়ের স্কুল টিউশনের জন্য, তাই একটু মাঝে মাঝে ঘুরে আসি গিয়ে। তো আমি চলে এসেছি আমার বাড়িতে, আর এসেই মিঠাইটা দেখতে পাচ্ছ দিদুনের কোলের উপর চেপে পড়েছে অলরেডি। এখানে গাছে লেবু হয়েছে সেটাই দেখাচ্ছে মা, আর আমাদের ওই বাড়িতে যে সবেদা গাছটা ছিল ওটা মিঠাইয়ের বাপি বলেছে এই বাড়িতে এনে লাগিয়ে দিতে, তাই ভাই এনে দেখো লাগিয়ে দিয়েছে সবেদা গাছটা। আর এখন আমি ঘরে চলে এসেছি, এসে একটু দেখতেই পাচ্ছ আরাম করে বসে গল্প করছি আর চা খাচ্ছি। আর এখানে দেখো পার্লার থেকে যে প্যাকেটটা দিয়েছিলো মেয়ে বায়না করছে খোলার জন্য, তো খুলেছি, এর মধ্যে দিয়েছে ফ্রাইড রাইস আর আলুর দম। তো মেয়ে এত বায়না করে না কি বলবো,
বায়না করছিল বলে দুটো প্যাকেটই খোলা হয়েছে, একটার মধ্যে লাড্ডু নিমকি ছিল আর একটার মধ্যে ফ্রাইড রাইস। আর এইদিকে দেখো কি অবস্থা, ভাই কত রকমের খাবার এনেছে, চিকেন এগ চাউমিন এনেছে, চিকেন পকোড়া, আবার রোল এনেছে। মানে সন্ধ্যা থেকে খেতে খেতে না অবস্থা খারাপ, মানে এত এত খাইনি, অল্প অল্প খেলেও দেখবো অনেক খাওয়া হয়ে যায়। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি, আর মিঠাইয়ের বাপিকে দেখো ও খাটে বসে খাচ্ছে। তো আমরা সবাই প্রথমে ওখানেই ছিলাম, কি কারণবশত আমরা বাইরে একবার এলাম, তো এখানে বসেই গল্প করতে শুরু করলাম, তো এখানেই খাওয়া দাওয়া হচ্ছে এখন। তো দেখতে পাচ্ছো আমরা এখন বাইকে চেপে বাড়ির দিকে রওনা দিয়েছি, হঠাৎই আমরা বেরিয়ে গেছি, কারণটা তোমাদের বলি, বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এবার যদি জোরে জোরে শুরু হয়ে যায় সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর মা তোয়ালে দিয়েছে, দেখতেই পাচ্ছো ওর মাথাটা ঢেকে দিয়েছি, এই জল মাথায় পড়লে তো আবার ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা দেখলেই ঝড়ের গতিতে আমরা একদম বাড়ি ফিরলাম, কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অল্প অল্প বৃষ্টি পড়া মাত্রই আমরা বেরিয়ে গেছি, যদি বেশি পড়তো আটকে পড়তাম। তো কি করবো, কালকে সকালে যেহেতু মিঠাইয়ের আবার স্কুল রয়েছে, থাকা তো যাবে না। তো রাতে আর সেরকম কিছু শেয়ার করছি না, দেখলেই তোমরা কী কী রান্নাবান্না রয়েছে বা করেছি। তো আর খিদেও খুব একটা নেই, খাওয়া দাওয়া তো হলো। তো চলো ব্লগটা বেশি বড় করছি না, দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।